আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শানমাইত সুদী আলাউদ্দিন জেদি সাহেবের সঙ্গে আমার যে একটা আলোচনা চলছিল তারাবি এবং তাহার এটা কি একই সলাত না ভিন্ন ভিন্ন সলাত আজকে পর্ব নম্বর আট আলা জিয়াদি সাহেবকে সে সাতটা এপিসোড থেকে আমি ধারাবিক পর্যায়ে বলে আসছি যে শাহ আপনারা তাহা নাফিম আজাব মানেন অতএব তারাবি এবং তাহার এই এ দুটো স্থলাত যে একই সলাত এই ব্যাপারে ইমাম আবু হানিফা ও রহমহল্লার একটা ফোতা পেশ করেন অথবা ইমাম আবু হানিফা রহমলার একটা আমল পেশ করেন এখন পর্যন্ত কিছুই পারেনি তিনি রীতিমতো মুস্তাহিদ ভেবে তিনি কোরআন হাদিস ঘেটে 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 ঘেঁটে দলিল দিচ্ছে যেগুলো সব একদম বুঝতে পারছেন ধুলি কণার মতো আমরা জবাব দিয়ে উড়িয়ে দিয়েছি তার এই দলিল প্রত্যেকটা তার মাঝাবের বিরুদ্ধে চলে গেছে তিনি মুখ খোলেননি আসেন আজকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে যেটা আজকেই করেছে সেটারই আজকে জবাব দেব তার পূর্বে বলে দিই আলোদিন জাদিসে বারবার একটা কথা বলছেন যে পবিত্র কোরআনিস্বার সেভেন্টি নাইন উনআশিতে আল্লাহ সুমানতালা নবীর জন্য তারাবিকে ফরজ করেছেন আল্লাহনবীর জন্য তারাবি সলাতেটা ফরজ আর সরি তাহাজুদের সলাতেটা ফরজ আর বিশেষ করে লাইল তথা তারাবি সলাতেটা সুন্না তা আল্লাহনবী একটা সালাদ ছেড়ে দিবে এটা হয় কিভাবে আল্লাহনবী কখনই তাহার যদি ছাড়তেন না কেন এটা আল্লাহ স্মাদ কোরআন নাজিদের বিধান এর জবাব একটাই আমরা আগেও দিয়েছি আবারও দিই আমরা বারবার বলি আমি আপনাকে প্রশ্ন করলাম বা কেউ বললো যে আল্লাহ নবী কখনোই জোহরের সলা জোহরের সালাদ তিনি ছাড়তেন না জোহরের নামাজ কখনোই বাদ দিতেন না এখন যদি কেউ প্রশ্ন করে জুমাদ্দ জুমাদ্দিন তাল্লা নবী জোহর পড়েনি হ্যাঁ জুমাদ্দিন নবী জোহর পড়েনি তো জুমা পড়েছে এখন কেউ যদি না জোহর তো পড়েনি আরে ভাই জুমাদ্দের জোহরটাই জুমা জহরের স্থলাভিসিক্তই জুমা অবশ্যই রামাজান মাস ব্যতীত আল্লাহ নবী তাহাজ্জুদ পড়েছেন এটা যেমন তাহাজ্জুদ রামাজান মাস যখন আসছে সেই সময় কিয়াম কিয়ামে রামাজান অর্থাৎ লাইল স্থলাভিষিক্ত হচ্ছে আমি রামাজানে যেমন জুমা জোহরের নামাজ আল্লাহনবী সপ্তাহে ছয় দিনে পড়েছে জুমার দিনে আর জোহর পড়া প্রয়োজন হয় না জুমা পড়লেই জোহরটা আদায় হয়ে যায় এটা একই হুকুম ঠিক একইভাবে আল্লাহনবী এগারো মাস কখনোই তাহার ছাড়তেন না রামাজান মাস আসলেও তিনি ছাড়তেন না লাইল ক্যামে রামাজানে পরিবর্তন হয়ে যায় জোহর যেমন জুমাতে পরিবর্তন হয়ে যায় একাধিক দলিল দিয়েছি আপনারা পেছনকার এপিসোডগুলো দেখেন পাবেন আসেন তারপর তিনি দ্বিতীয় একটা দলিল দিয়েছে এই দলিলটাকে আমরা খণ্ডন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহকে আলাউদ্দিন যায়েদ তার ভিডিওতে এত সবিরোধিতা করেছে এবং Hanafi mazhab কে ধুলিসাৎ করে দিয়েছে এমন কি বাকি টুক তার ভিডিও থেকেই আমরা দেখিনি তারপর আলোচনা ইনশাল্লাহ আরো এগবে আসেন আলোচনা শুনে জি যায়েদ সাহেব শুরু করুন হ শুরু করুন আর উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর আদেশ ফরজ হুকুম অমান্য করতেন বা ফরজ ছেড়ে দিতেন এই ধরনের চিন্তা করাই তো পাপ আর না হের মাদানে রসুল সাল্লাম আল্লাহ তালার ফরজ হুকুম তাহাজুদ নামাজ ছেড়ে দিয়ে নফল নিয়ে ব্যস্ত থাকতেন এটা সম্পূর্ণই অযৌক্তিক দাবি জিসা নয় তো আমরা আগে জবাব দিয়েছি যে আল্লাহ নবী জুমাদ্দিনে জোহর পড়তেন না কিন্তু জোহর তো ফরজ জোহর তো প্রতিদিনই ফরজ কিন্তু জুমাদ্দিনে তো তিনি পড়তেন জুমা পড়তেন তাই এটাকে দিয়ে জবাব অটোমেটিক আলহামদুলিল্লাহ হয়ে যায় আলাদিন যাদী সে মাসালাটাকে বুঝতে পারছে না মাসালা তিনি বুঝতেই পারছেন না কেন স্থানের ভিত্তিতেও একই সলাতের একই নামাজের ফজিলত পরিবর্তন হতে পারে আপনার বাড়ি মসজিদে সলাত আদায় করবেন এক নেকি আপনি মসজিদুল হারামে গিয়ে একই সলাত আদায় করবেন হাজার হাজার নেকি লাখ লাখ নেকি নেকির পরিবর্তন হতে পারে স্থানের কারণে এবং দিনের কারণে একই নামাজের নাম পরিবর্তন হতে পারে ফজিলত পরিবর্তন হতে যেমন জোহর এবং জুমা আমরা দিয়েছি আসেন দ্বিতীয় একটা দলিল তার শুনি

এবং শেষ রাত্রে নিজের পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন মুসনাদ আহমদের সাতশো বাষট্টি নং হাদিসের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের সাতশো পঁচানব্বই নং হাদিসের মানে ওই হাদিস করা থেকে দুটো জিনিস মাসালা ক্লিয়ার পেলেন এক আল্লাহ নবী সারা রাত্রি তিনি জেগে থাকতেন ইবাদত করতেন এবং তার পরিবার বর্গকে গভীর রাত্রিতে ইবাদতের জন্য জেগে দিতেন জাগিয়ে দিতেন দুটো পয়েন্ট মনে রেখে আল্লাহনবী জেগে থাকতেন এবং ইবাদত করতেন

শুধু তাই নয় এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহ যদিও ফাতহুল বারী শরীফে বুখারী চতুর্থ খণ্ডের 269 পৃষ্ঠার মধ্যে লিখেছেন এবংlambda জাহবীদের বড় একজন সাহেব জনাব কাজী শাওকানির নাইলুল আওতার চতুর্থ খণ্ডের 320 পৃষ্ঠার মধ্যে তিনি এটা স্পষ্ট করেছেন ওয়া আইকাজা আহলাহু আইলি সলাহ অর্থাৎ নবীর পরিবার বর্গকে

সাধারণত সুদী এতক্ষণ যে আলোচনা দলিল আদিল্লা শুনলেন আমি গোটারে চালালাম কাটছাট করিনি তার গোটা যতগুলো দলিল দিয়েছে একটা জিনিস প্রমাণ করতে চেয়েছেন যে আল্লাহ নবীর শেষ দশকে রামাজানের শেষ দশকে তিনি রাত্রি জেগে থাকতেন তার স্ত্রী পরিবার তারা ঘুমিয়ে থাকতো আল্লাহ নবী গভীর রাতে ডেকে তুলতেন কেন ডেকে তুলতেন তিনি প্রমাণ করছেন বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে সারার গ্রন্থ থেকে সাত সমুদ্রের তেরো নদী পার হয়ে একটা কথাই তিনি প্রমাণ করেছেন যে সলাত আদায় করানোর জন্য পরিবারকে ডেকে তুলতেন এখানে উনি যে কথাটা বলেছেন সেই কথাটা হচ্ছে যে ঘুম থেকে উঠে আল্লা নবীর সাহাবিদেরকে ঘুম থেকে তুলা আল্লাহ নবী কী পরাতেন তার যদি পড়াতেন তাই ঘুমে পড়াতেন তা যদি হয় তার আবি তো আর হয় না দ্বিতীয় যে কথাটা বললো আবার শুনে নেন এই পয়েন্টটার জন্যই এতক্ষণ আপনাদের ভিডিওটা শুনালাম কেন কেউ যদি বলতে না পারে যে আমরা কাটছাট করছি আবার শোনেন এর সাথে তাহার নামাজ পড়তেন আল্লাহ রসুল কখনোই শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারাবি বি পড়তেন না এরকম কোন দলিল নেই বরং শেষ রাত্রে আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম তাহাজুদ নামাজ পড়তেন এটার অনেক দলিল রয়েছে সানুদি মানে গোটা আলোচনা সারমর্ম ওনার হচ্ছে এটাই যে আল্লাহ নবী সেই দশকে তার স্ত্রীকে জাগিয়ে তুলতেন তারপরে তারা সালাত আদায় করতেন কি সালাত তাহাজুদের সালাত যদি এটা হতো আলহামদুলিল্লাহ ভালো হতো তবে জিয়াদি সাহেব বিষয়টা এমন নয় এটা বিষয় এমনটা নয় আপনি বললেন যে আল্লাহ নবী সাহাবিরা কখনোই নাকি কখনো কোনোভাবেই নাকি ঘুম থেকে উঠে তারা তারাবে পড়েনি তাহাদ যদি পড়েছে আসলে হাদিস ঘাটাঘাটি না করলে যাওয়া হয় একটাই হাদিস সুনান তিরমিজি হাদিস নাম্বার আটশো ছয় ওই হাদিসটা যদি একটু ভালোভাবে পড়েনি তো আলাউদ্দিন জিহাদি সাহেব তাহলে বুঝতে পারতো যে হাদিসে কী আছে আসেন সুনান তিরমিজি আমরা আপনাদের কাছে বের করেছি এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদী পর্ব কেননা বলতে পারে আলাদা তারা কার্যপি করছে ইসলামিক ফাউন্ডেশন সালাম তিন বিজি হাদিস নাম্বার আটশো ছয় পয়েন্ট টু বি নোটেড সবাই আপনারা জানি যে আল্লাহ নবী তিন দিন রামাজান মাসে তারাবি জামাতে পড়েছেন তেইশে রামাজান পঁচিশে রামাজান সাতাশে রামাজান সাতাশে রামাজান আল্লাহ নবী কীভাবে জামাতে সালাত আদাই করেছেন একটু দেখেন আসেন আমরা পড়ি হুম আটশো ছয় নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন তৃতীয় খন্ড একশো একান্ন পৃষ্ঠা সালাম তিন বিজি এখানে বলছে তৃতীয়ত থাকতে আবার তিনি আমাদের নিয়ে সালাতে দাঁড়ালেন এই রাতে তিনি ও স্ত্রীকেও ডেকে তুললেন পয়েন্ট টু তার পরিজন তারান আল্লাহ নবী গভীর রাত্রিতে তিনি সাতাশের আমাজানে সাহাবিরা বলছেন যে আমাদেরকে নিয়ে করেন এবং আল্লাহ নবী তার স্ত্রীদেরকে ডেকে তুললেন এই দেখেন এই রাতে তিনি তার পরিবার পরিজন ও স্ত্রীকেও ডেকে তুললেন অন্তত তিনি এত দীর্ঘক্ষণ সালাত করলেন যে আমাদের ফালাহ এর ব্যাপারে আশঙ্কা সৃষ্টি হয়ে গেল রাবি জুবাইর বললেন ফালাহ কি তিনি বলেন শাহারি তার মানে বুঝতে পারছেন আল্লাহ নবী স্ত্রীদেরকে শেষ দশকে জাগিয়ে তুলতেন কোন নামাজের জন্য তা হাজুদের জন্য না তারাবির জন্য এই সুনান তিনি আটশো ছয় নম্বর হাদিস সুনানে আবু আবুদাউদ এই ইবনু মাজাদ বারোশো সাতাশ নম্বর হাদিস এবং তেরোশো সাতাশ নম্বর হাদিস মিশকাত হাদিস না বারোশো আটানব্বই এবং শুনান দারামি হাদিস এক হাজার সাতশো সব জায়গাতে আছে আলউদ্দিন উদ্দিন সাহেব এতক্ষণ বিভিন্ন কিতাব ঘেঁটে ঘেঁটে তিনি যেই দলিল যেই আর্গুমেন্ট খাড়া করতে চেয়েছিলেন যে আল্লাহ নবী তার স্ত্রীদিকে জাগিয়ে তুলে কি নামাজ পড়াতো উনি বলছেন তাহাজুদ কোথায় পেলেন দলিল তাহাজুদ এটা হচ্ছে কিতাবুল আন্দাজ থেকে দলিল দিয়েছে সুনান তিরমিজি আবুদাউ নাসাই ইবন মাজা দারামি সহবুল ইমালির ব্যাগে সমস্ত গ্রন্থি হাদিস আছে যে আল্লাহ নবী সাতাশে আমাজান তার স্ত্রীদেরকে পরিবারকে জাগিয়ে তুলতেন কেন তাহাজুদ না তারাবি তার মানে বোঝা গেল যে আল্লাহ নবী শেষ দশকে সমস্ত কিছু ডেকে তোলার উদ্দেশ্য একটাই ছিল যে তারাবীর সলাত আদায় করবে আর আল্লাহ নবী সারা রাত্রি তিনি ঘুমাতে না যিনি তখনই বলছেন সেই বুখারি হাজার চব্বিশ নম্বর হাদিস করে দেখেন যে আল্লাহ নবী জেগে থাকতেন আর তার স্ত্রী ঘুমিয়ে থাকতো আল্লাহ নবী মধ্যবর্তী রাত্রিতে জেগে তুলতেন তার মানে আল্লাহ নবী সার জেগে থাকতেন আর যদি জেগেই থাকেন তাহলে তো তো আগে ঘুমাতে হবে আল্লা সাহেব নিজে বলেছে ঘুম থেকে উঠে তাহাজুদ পড়তে হয় তা আল্লা রামাজানি শেষ দেশে ঘুমাতেনি না তিনি তো জেগে থাকতেন তার মানে বোঝা গেল আল্লাহ নবী সাহিদেরকে নিয়ে কোনোভাবেই তাহাজুদ পড়ার নাই বরং তারাবি বলেছে আর শুনান তিনি স্পষ্ট দলিল যে সাতাশে আমাজান আল্লাহ নবী সাহারি পর্যন্ত যে সালাত আদায় করেছিল স্ত্রীদেরকে ডেকে তুলেছিল এটা থেকে প্রমাণ হয় তারা বিড়ি আদায় করেছে আমাদের আলাউদ্দিন জাহাদি সাহেবের যে তাসের ঘর নির্মাণ করেছিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে যেটা দলিল নয় সেটাকে দলিল বানাতে গেলে বারবার এটাই হবে তার জন্য আমি বলেছি যে আলাউদ্দিন জাহাদি সাহেব মানুষকে কাঁঠালের আমশক্ত খাওয়ানোর চেষ্টা করছে কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে আরে ভাই ছেড়ে দেন সম্ভবই নয়

শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাহাজুদ নামাজই পড়তেন দলিল কই হুজুর তাহাজ্জুদ পড়তেন সুনান তিরমিজির এই দলিল থেকে দেখে যে তারাবি পড়তেন হুজুর কিতাবুল আন্দাজ থেকে দলিল দিতে লাভ নেই হুজুর হাদিসের গ্রন্থ থেকে দেন হাদিস থেকে দেন আমরা হাদিস পেশ করেছি তারাবি পড়তেন তাহাজ্জুদ নয় তারাবি নামাজ নয় অর্থাৎ প্রথমদত্রে নবীজি এবং সাহাবাই کرام তারাবি পড়েছেন আশেষাতে আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজ পড়েছেন কা উনি আবার দেখেন উনি মধ্যে প্রথম রাতেই আল্লাহর নবী সাহাবীরা তারাবি পড়েছেন শেষ রাতে তাহাজ্জুদ পড়েছেন দলিল কোথায় কিতাবুল আন্তাজ থেকে দলিল দিচ্ছেন কেন আল্লাহর নবী শেষ রাত্রিতে সাহাবীদেরকে নে তারাবি পড়িয়েছেন কেমুল নায়েল গাজে 27 রমজান ইস্তিকে দেখেছেন সুনান তিরমিজি 806 নম্বর এক হাদিস আলাউদ্দিন জাদি সাহেবের গলার কাটা হয়ে গেছে এটাকে জর্জ ফেলতে পারছে না একটা ছোড়াতে গেলে আরেকটা বেরিয়ে যাচ্ছে আসেন আবার শুনি

তাহলে আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজ কখন পড়লেন হাদিস জি জি এটা আমাদের প্রশ্ন আলাউদ্দিন জদিসাবের এই হাদিসটাকে গলায় কাটাবে দে গেছে আর তিনি একটকে যখন ব্যাখ্যা করতে গেলেন কি ব্যাখ্যা যে আল্লাহর নবী সাহাবীদেরকে জেগে তুলে তাহাজ্জুদ পড়তেন কিন্তু এই যে দলিল এবাদ দিচ্ছে এই দলিলেই এই হাদিসে লেখা আছে যে না তারাবি পড়ছিলেন একটা হাদিসই তার গোটা আরগুমেনকে ধ্বংস করে দেওয়ার জন্য চূর্ণ বিচূর্ণ ডিস্ট্রয় করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে আমি তো এই একটাই দলিল পেশ করেছি এখনো তারাবি এবং তার যদি একই সালাত অনেক দলিল আছে আমি একটা দলিল নিয়ে আলুদিন জোদি সাহেবকে এই আটটা পর্বে নাকে চুয়ানি দিয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি তিনি এই হাদিস থেকে বের হতে পারছেন না এবার দুটো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে এই দুটো ব্যাখ্যাও যদি ধরে নিই হানফিম মাজাম শেষ আসেন আমরা তারপরে তার মুখ থেকে শুনি ব্যাখ্যা হতে পারে ওর কথা ওনার কথা শুনেন হয়তো দুটো ব্যাখ্যা হতে পারে কে ভাই আপনি মুজদাহিদ আপনি তো মুকাল্লিদ মুকাল্লিদ ইজতেহাত করতে পারে ইমাম আপনি ফতোয়া পেশ করেন যে এই হাদিস দুটো ব্যাখ্যা হতে পারে পৃথিবীর কোন মহাদিস এই ব্যাখ্যা করেছে আপনার ব্যাখ্যার সঙ্গে আপনি কি মুকাল্লিদ আপনি তো মুকাল্লিদ মুজদাহিদ তো নয় আমরা আগে দেখি যে জাল হক এখন পর্যন্ত জো আসছে না জাল হক তৃতীয় খন্ড একসাথে সাতাশ পৃষ্ঠাতে আহমেদ নাইমি বেরোলোভি সুন্নি আমি তো বলি টুন্নি এই সুন্নি তিনি বলেছেন যে আমাদের মূল দলিল ইমাম আবু হানিফার ফাতোয়া হাদিসগুলো আমাদের দলিল নয় ইমাম আবু হানিফা ফতোয়া পেশ করেন মনে হয় কি ভাই মনে হয় দেখিয়ে এই ইসলাম চলে অকাট্ট দলিল দেন আমরা একদম হাদিস দিচ্ছি আর উনি মনে হয় ব্যাখ্যা করছেন মনে হয় আপনার মনে হয় সঙ্গে কি সাত আসেন তারপরে শুনি এসারের পর থেকে সাহারি পর্যন্ত এই লম্বা ভিতরেই তারাবিধ তাহাজ্জুদ এবং বিতর সবগুলি আদায় করেছিলেন উনি বললেন যে আমরা যে 27 এর রমজান আল্লাহর নবী শাহরী পন্ত সালাত আদায় করেছিলেন সাহাবীদেরকে নিয়ে এবং সাভিরা আশঙ্কা করছিলেন মনে আজকেই আমরা শাড়ি পাবো না উনি বলছেন প্রথম ব্যাখ্যা কি হতে পারে আপনার ওখানে কিছু আসে না যে তাও ধরে নিয়ে আপনার ব্যাখ্যা উনি বলছেন যে আল্লাহর নবী হতে পারে তিনি ওই রাত্রিতে তারাবি তাহাজ্জুদ বেতের সমস্ত কিছু পড়িয়েছিলেন এই তো তিনটে সালাত একসঙ্গে জামাতে আল্লাহ নবী মসজিদে পড়েছিলেন আমরা তো আগে বলেছি হানাফিদের নিকটে তাহাব জামাতে পড়া মাকরু আমরা সাত নম্বর এপিসোডে দেখিয়েছি যদি তার এই ব্যাখ্যা ধরে নিই তাহলে হানাফি মাজের ফতোয়াকে উল্টে ফেলেছে কেন কেননা হানাফি মাজের ফতোয়া জামাতে তারাবি তাহাজ্জুদ পরা জায়েজ নয় অথচ উনি বলছেন যে সাতাশে রামা জানপন আল্লাহ নবী সাহেদে কিন্তু সালত আদায় করেছে ওর মধ্যে তারাবি পড়েছে তাহাজ্জুদও পড়েছে আবার ভিতরেও পড়েছে তিনটে সালাতকে কমপ্লিট করেছে এই ব্যাখ্যা ধরে নিলে হানাফি মাজাব ডিস্ট্রয় এই ফতোয়াকে উল্টে দিতে হবে চিন্তা করেছেন আলাউদ্দিন জিহাদি সাহেব ইমাম আবহন ফকে রদ করছে আহলাদিসের একটা বাচ্চা ছেলে জেনারেল শিক্ষিত ছেলের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি হানাফি মাঝাবকে তালাক দিয়ে দিয়েছেন আর নিজে মুজদাই সাজছেন আজিব ব্যাপার ভাই নিজের মাঝাবকে রক্ষা করার জন্য ইমামকে তালাক দেওয়া আসেন দ্বিতীয় ব্যাখ্যাটা শুনিনি তিনি দ্বিতীয় ব্যাখ্যা কি করছে এখানে ধরা খাবে আরেকটি ব্যাখ্যা হতে পারে আল্লাহ পর থেকে সাহারি পর্যন্ত কেয়ামল লাইল হিসেবে তারাবি করেছেন

অনেক সময় রাতের বেলায় সংক্ষিপ্ত পরিসরে তাহাজুদ নামাজ দুই রাকাত দিয়ে আদায় করতেন হয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ওই সময়ে সাহারি আদায় করার পরে সংক্ষিপ্ত পরিসরে দুই রাকাতের মাধ্যমে তাহাজুদ আদায় করেছেন যেহেতু এই মর্ম সহিদিস বর্ণিত রয়েছে অতএব সামগ্রিক বিচারে পবিত্র কোরআনের আয়া প্লাস রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের জন্য তাহাজুদ নামাজ ফরস আচ্ছা উনি আবার ঘুরে ফিরে একই জায়গাতে চলে আসছেন মানে বৃত্তাকারে ঘুরছেন উনি কী কথা বলেন শেষ কথাটা যে আল্লাহ নবী মোহাম্মদাম হতে পারে হতে পারে দিয়ে কি হয় রে ভাই কিতাবুল আন্দাজ থেকে দলিল দিয়ে লাভ নেই হাদিসের গুন্দে থেকে দলিল দেন অথবা ইমাম আবহনবার ফতোয়া তো পেশ করবেন আজকে ইমাম আবহাওয়াকে তালাক দিয়ে দিচ্ছে জামাতে নাকি তাহাজ পড়েছে আল্লাহ নবী প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা আসেন দ্বিতীয় ব্যাখ্যাটা যদি তদন্ত করে দেখি দ্বিতীয় ব্যাখ্যা কী করেছে হতে পারে আল্লাহ রসুল তারাবি প্রথমে জামাত সহকারে পড়েছেন তারপরে তিনি বাড়িতে চলে এসেছেন সাহারি করেছেন সাহারির পরে দুই রেখাত সুন্নাত নামাজ পড়েছেন কেননা কেননা হাদিস এসন আছে আছে। হতে পারে দুই পরে এটা কোনো ব্যাখ্যা হলো আল্লাহ নবী পড়েছেন খাস দলিল লাগবে আম একটা দলিল দিয়ে খাস হুকুমের মধ্যে রদ করার চেষ্টা করছে অথবা এটা দিয়েও পার পাবে না এটা দিয়েও পার পাবে না যে আল্লাহ নবী সাহারির পরে দুই রেখাত তাহার্যুদ পড়েছে এটা দিয়ে ব্যাখ্যা পাবে না কেন আসেন সাহবা রদমরা তিনিরা কি ব্যাখ্যা করেছেন আসেন আমরা আসছি এবং মুয়াত্তা মালিক নিয়ে মুয়াত্তা মালিক এবং আপনাদেরকে বলছি হানাফিদের ঘর থেকে একটা দলিল আবার এই বিষয়ে পড়ে দেবো যে আল্লাহ নবীর সাহাবী যেমন উমর বিন খাত্তাব যখন সাহাবার রদুল আলমদেরকে যখন জামাতে দাঁড় করিয়েছিলেন হানাফিরা বলে বিশ টাকাত আগে মুহত্তা মালিকের আগে হানাফিদের একটা বই দেখাই এটা হচ্ছে বিশ্ব বিশ টাকাত তারাবির অকট্য দলিল এটা রেসবিরায় লিখেছে আমি অন্য অনেক বই থেকে দেখাতে পারতাম কিন্তু বেরলবির সঙ্গে যেহেতু আলোচনা তাই রেসবিদের বই থেকে দেখাচ্ছে মুফতি আমজাদ হোসেন শামিনী আল আশরাফি আমাদের পশ্চিমবাংলার দিনাজপুরে বাড়ি ওনার একটা বই এই তারাবি রাকাত সংখ্যা এই বইটা কুড়ি নম্বর পৃষ্ঠার শেষে একটা দলিল স্থাপন উপস্থাপন করেছেন আসেন আল্লাহ নবী সাহারির পরে দুই রাকাত নাকি তাহাজুত পড়তেন আসেন এই হাদিসটা তাদেরই বিশ টাকাতের পক্ষে দলিল্লাই তাদের আজকে গলার কাটা হয়ে দাঁড়বে বিশ টাকাত হয় অস্বীকার করতে হবে নচেত ওই হাদিসের ব্যাখ্যাকে আবার বলতে না এই ব্যাখ্যাটা ভুল আসেন কি বলছে হজর ইয়াজিদ রদুল আনহুর কর্তৃক বর্ণিত তিনি বলেন আমরা ওমর রদুর জামানাই নামাজ হতে ফজরের নামাজের কাছাকাছি অবকাশ পেতাম এবং হজরত ওমর রদুল তালাহ আনুর খিলাফত কালে তেইশ রাকাত তারাবি কায়েম করা হতো সুদী পয়েন্ট টু বি নোটেড এখানে ইয়াজিদ বিনাজিদ্দ রদাহ বলছেন যে উমর বিন জামানায় যখন তাহাজিদের সোলাত তারাবি সলাত আদায় করতাম কতটা দীর্ঘ হতো একদম প্রথম ওয়াক থেকে ওই হাদিসে ছিল সাহারি এখানে হচ্ছে ফজর একদম ফজর ছুঁয়ে ছুঁয়ে যায় ফজর ছুঁয়ে ছুঁয়ে যায় মানে ফজর না পাওয়ার আশঙ্কা এত লম্বা ধরে তারা সালাত আদায় করত। তার মানে বোঝা যাচ্ছে এখানে বারবার বলতে চাচ্ছে এটা যে জামানের তারাবির নামাজ হতো ফজরের নামাজের কাছাকাছি অবকাশ পেতাম মানে ফজরের নামাজের কাছাকাছি এরপরে আর শুভ জায়গা আছে এরপরে কোন জায়গা আছে আলাউদ্দিন জাদিস আপনি বলেন শুধু গর্ব পুনম করলে হবে না একটু বোঝার চেষ্টা করেন আপনাদেরই দলিল আপনাদের দলিল মুসান্নাফ আব্দুর রাজ্জা হাদিস নাম্বার সাত হাজার সাতশো তেত্রিশে আপনার যে জৈব আমাদের হাদিস জৈব দুর্বল হাদিস দিয়েই আপনারা যেহেতু দলিল পেশ করে আপনার নিকটে সহি ওমর বিন খাতাবের জামানাতে ফজর ছুটে যাওয়া আশঙ্কা পর্যন্ত সাহাবিরা তারাবির জামাত করতো তো আমি এখন প্রশ্ন করি তাহলে তারা তাহাদুদ কখন পড়তো হাদিস থেকে বেঁচে গেলে এ হাদিসে বাঁচতে পারবেন না এ হাদিস তো সহিফ ঠিক একই ঘটনা মত্তা মালিকের যেটা আমরা যে মহম্মদ বিন ইউসুফ থেকে যে হাদিস বর্ণনা করি ওইখানে এই একই ঘটনা বর্ণনা আছে একশো একাত্তর নম্বর পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের একই ঘটনা এখানে বর্ণনা আছে যে সেই সময়তে উমর উমর বিন খত্তাব যখন উমর বিন কাব তামিদারিকে এগ্রকার আরবি নির্দেশ দিয়েছিল তখন লাঠির পরে ভর দিত এবং আমরা ভোর হওয়ার কিছু পূর্বে ঘরে ফিরে আসতাম মানে এত সারা তদাই করতেন যে ফজর লেগে যেত ফজরের কাছাকাছি চলে যেত শ্রী তিরমিজিতে আছে সাহারি আর মত্তা মালিক এবং মুসান্নাব আব্দুর রাজাক হানাফিরা যেখান থেকে দলিল কোট করে ওই দলিল আছে একদম ফজর ছিও যেত আল্লাহ নবী কখন তাহলে দুই রাকাত সাহারির করার পরে আবারও দুই রাকাত তিনি সলাত আদায় করতেন সম্মানিত সুধি এখান থেকে বোঝা যাচ্ছে আলাউদ্দিন হিসেবে যে ব্যাখ্যা দেশে সালাপ্রাই প্রায় ব্যাখ্যা কেউ করেনি ওরা কিতাবুল আন্দাজ থেকে দলিল পেশ করছে এবং এখান থেকে প্রমাণ হচ্ছে ওমর বিন খাত্তাউরদ্দুল জামানাতেও ফজরের পর্যন্ত তারাবি পড়া হতো তেমন তাহ্জিদ হতো না দুই নম্বর আল্লা নবী তিনি উনি বললেন যে সাহারি করার পরে নবী দুই রেখাত তাহারজুদ পড়তো আবার উনি বলছেন আল্লাহ নবী সাল্লাম ঘুম থেকে উঠে তাহাজুত পড়তেন কিন্তু নবী সাতাশে রামাজান তিনি ঘুমাননি যেটা বোখারি দু হাজার চব্বিশ হাদিস যে নবী জেগে থাকতেন আর তার স্ত্রীরা ঘুমিয়ে থাকত এখন আল্লাহ নদী সারা জেগে থাকতেন তারপরে সাবেদে কিনে তারাবি পড়তেন এখন যদি না জেগে যদি না ঘুমায় তাহলে তাহার তো বাড়িতে গিয়ে দুই রেখাত পড়ার কথাই না যেদিকে যাবেন সেই দিকে বিপদ এই জন্য বলেছি আলাউদ্দিন জিহাদি সাহেবের উভয় সংকট উভয় সংকট অর্থ একদম নদীতে আছে কুমির আর ডাঙায় আছে বাঘ যেই ব্যাখ্যা দেবে সেই ব্যাখ্যাতে নাকে চুবানি খেয়ে যাচ্ছে একটাই হাদিস পেশ করেছি একটাই হাদিস সুনান তিরমিজি আটশো ছয় নম্বর হাদিস এখন পর্যন্ত ওই জায়গাতে ঘোরাফেরা করছে আল্লাহ সুমন ওনাকে ওনাকে দান করুক এবং আল্লাহ নবী তিনি রামাজান মাসে তিনি ক্যামুল্লা ক্যামের রমাদান তিনি শুধুমাত্র তারা বি পড়তেন অথবা তার যে কোনো একটা আর একটা যেটা আমরা পেশ করছি এটাই সঠিক ওনার কিতাবুল আন্দাজ মন গড়া ব্যাখ্যা অপব্যাখ্যা এই ব্যাখ্যা করতে হানাফি মাঝাবকে ধ্বংস করে দিচ্ছে এইসব ব্যাখ্যা থেকে দূরে থাকবেন আল্লাহ স্লাম আমাদের প্রত্যেককে নবী সাল্লামের সুন্না অনুযায়ী আমল করে তৌফিক দান করুক আল্লাহ মামিন ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি